দেশে ডেঙ্গুতে 24 ঘন্টায় মারা গেছে 16 জন। এতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 634। চিকিৎসকরা বলছেন শক সিন্ড্রোমে যাওয়ায় মৃত্যু বাড়ছে। তারা বলছেন প্লাটিলেট কমা বড় সমস্যা নয়, খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যাতে রোগীর রক্তক্ষরণ না হয়। ডেঙ্গুতে সন্তানকে মায়ের পরম আদর ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখতে পারে তার উদাহরণ ছোট এই শিশুটি। 4 দিন ধরে ডেঙ্গু রোগের সাথে লড়ছে মা। ছোট এই শিশুটির এখন একমাত্র চাওয়া মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রোগীরা নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে বস্তি এলাকার বাসিন্দারা। মহাখালী 7 তলা থেকে আসছি, যখন আমার জ্বর উঠছে তখন আমার অনেক মাথা ব্যথা করছে, বাসায় উঠা বসতেই পারে নাই। পরে আমরা এনা পরীক্ষা করলাম, হঠাৎ রাতে হাত পা মানে খিচাখিচি করে, আমার মনে হলো যে ডেঙ্গুই নিয়ে যাই, দেখি ওখানে গেলে মনে হয় ভালো হতে পারে। প্ল্যাটিলেট নিয়ে একটু দুশ্চিন্তা ছিলাম যে 1,37,000 থেকে 1,35,000 নামতেছে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তের প্ল্যাটিলেট কমলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে কোনো অবস্থাতেই যাতে রক্তক্ষরণ না হয় সেদিকে নজর রাখতে হবে। প্লেটলেট কমার সাথে সাথে তার কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসছে কিনা, একই সাথে তার অন্যান্য যে প্যারামিটারগুলো আছে হেমাটোকেট বা আমাদের যে শকের কোনো সিমটমগুলো ডেভেলপ করে কিনা এইগুলো দেখা। সারাদেশে বৃষ্টিপাতের ফলে ডেঙ্গুর আবাসের স্থল ও উড়ন্ত মশা ধ্বংস হলেও নির্মাণাধীন ভবনে যাতে ডেঙ্গুর বংশ বিস্তার না করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। নির্মাণাধীন ভবন থেকে শুরু করে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুতে 24 ঘন্টায় মারা গেছে 16 জন। এতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 634। চিকিৎসকরা বলছেন শক সিন্ড্রোমে যাওয়ায় মৃত্যু বাড়ছে। তারা বলছেন প্ল্যাটিলেট কমা বড় সমস্যা নয়, খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যাতে রোগীর রক্তক্ষরণ না হয়। ডেঙ্গুতে সন্তানকে মায়ের পরম আদর ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখতে পারে তার উদাহরণ ছোট এই শিশুটি। 4 দিন ধরে ডেঙ্গু রোগের সাথে লড়ছে মা। ছোট এই শিশুটির এখন একমাত্র চাওয়া মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রোগীরা নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে বস্তি এলাকার বাসিন্দারা। মহাখালী 7 তলা থেকে আসছি, যখন আমার জ্বর উঠছে তখন আমার অনেক মাথা ব্যথা করছে, বাসায় উঠা বসতেই পারে নাই। পরে আমরা এনা পরীক্ষা করলাম, হঠাৎ রাতে হাত পা মানে খিচাখিচি করে, আমার মনে হলো যে ডেঙ্গুই নিয়ে যাই, দেখি ওখানে গেলে মনে হয় ভালো হতে পারে। প্ল্যাটিলেট নিয়ে একটু দুশ্চিন্তা ছিলাম যে 1,37,000 থেকে 1,35,000 নামতেছে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তের প্ল্যাটিলেট কমলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে কোনো অবস্থাতেই যাতে রক্তক্ষরণ না হয় সেদিকে নজর রাখতে হবে। প্লেটলেট কমার সাথে সাথে তার কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসছে কিনা, একই সাথে তার অন্যান্য যে প্যারামিটারগুলো আছে হেমাটোকেট বা আমাদের যে শকের কোনো সিমটমগুলো ডেভেলপ করে কিনা এইগুলো দেখা। সারাদেশে বৃষ্টিপাতের ফলে ডেঙ্গুর আবাসের স্থল ও উড়ন্ত মশা ধ্বংস হলেও নির্মাণাধীন ভবনে যাতে ডেঙ্গুর বংশ বিস্তার না করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। নির্মাণাধীন ভবন থেকে শুরু করে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।